আল্লাপাকের রাসুল বলছেন ওরে মহিলার দল তোমাদের চাদর নাই এটা অভিযোগ করেছো তো তোমার বোনের চাদর আছে তোমার বোনের চাদর নিয়ে তুমি গায়ে চাদরটা পরাবে আর রাস্তায়তে পর্দা হয়ে চলবে ঈদের ময়দানে যাবে খবরদার বাড়িতে বসে খবরদার এভাবে নামাজটাকে অবহেলা করবে না আল্লাপাকের রাসুল কি বললেন তোমার চাদর নেই তো তোমার আর কোনো বোনের নেই তোমার ওই বোনের নেই তো আর কোনো মার নেই খালার নেই আমরা যেমন অসুবিধার জন্য যখন কিছু টাকা পয়সা ধার করি তো এই দশ মিনিট পনেরো মিনিটের জন্য কাওরির কাছে চাদর পাওয়া যাবে না এতই তুমি গরিব তো তুমি কাউরির কাছ থেকে চাদর ম্যানেজ করে অবশ্যই ঈদের মাঠে যাবে পর্দা হয়ে যাবে কিন্তু খবরদার অবহেলা করবে না এইভাবে আল্লাহ পাকের রাসুল মহিলাদেরকে বললেন তাহলে পর্দাটা কত সংযত আর আল্লাহ কোরআনে বলছেন যারা নেক মমিন অবস্থা নেক কাজ করবে ধরার মাটিতে আল্লাহর কোরআন বলছেন হায়াতন তাইয়বা তাকে যেন এই দুনিয়াতে পবিত্র জীবন দান করা হবে আর যদি আমরা এইভাবে রাস্তাতে খোলা মাঠে চলি মাথার কাপড় খুলে চলি মহিলার দল এটা জেনে রাখো আল্লাহর পবিত্র জীবন তোমার পক্ষে পাওয়াটা সম্ভব নয় এটাই আমি বুঝাবার জন্য আপনাকে বলছি কেন এরা এবাদতের জন্য যায়। তারপরে এতটাই সংযত হয়ে যায় আল্লাহকে ভয় বলে যাই জাহান নামকে ভয় বলে যাই আর আপনি রাস্তায় চলছেন তো কিভাবে দুনিয়ার মানুষ মহিলার দল তুমি কান খোলা শোন এই যে হতবাগা আমি আপনাকে দুটোই কথা বলছি আল্লাহর কোরআন বলছেন যারা যারা এই পবিত্র মাছটাকে পেও যারা গুনা ঝরাতে পারল না যারা এই পবিত্র মাছটাকে পেও যারা গুনা ঝরাতে পারল না আল্লাহর কোরআন বলছেন নবীজির হাদিস বলছেন এদের মতো হতবাগা দুনিয়াতে আর কেউ হতে পারে না জি হ্যাঁ আর কেউ হতে পারে না এই জন্য নবীজি বলছেন দুনিয়ার মানুষরে তোমরা কান খোলা শোনো আয়মা ইমরাতিন ইস্তা তরাত ফামাররাত বিল কওমে লে আজদরি হাহা ফাহিয়া জানিয়াতন ওরে দুনিয়ার মানুষ একটা মহিলা একটা নারী একটা বেদি ছেলে কি করেছে বাড়ি থেকে বের হয়েছে এতটায় খুশবু লাগিয়েছে এতটা সেন্ট ব্যবহার করেছে আর এতটা সেন্ট ব্যবহার করেছে খুশবু লাগিয়েছে দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে ওই খুশবু এটা বেগানা পুরুষের নাকে চলে যায় একটা বেগানা পুরুষ যেন সেন্ট যায় তো একটা বেগানা পুরুষের পাশে দিয়ে যাচ্ছে আর ওই মেয়েটা এতটাই যেন আপনার জন্য করেছে এতটাই লিপস্টিক দিয়েছে টিকলি পড়েছে আর বিভিন্ন সাজন কুজন করেছে আরও বিভিন্ন সাজন কুজন করে সারা শরীরে বরকাতে কিংবা আপনার ফরকে আপনার কাপড়ের চুরিদারে যেন সেন্ট ব্যবহার করেছে আর ওই সেন্ট ব্যবহার করে এটা বেগানা পুরুষকে আকৃষ্ট করে আল্লাপাকের আসুল বলছেন শুনে রাখো যে এই মেয়েটা এ কাজটা করে একটা একটা অপর পুরুষকে রাস্তা দিয়ে চলে আর ওই মেয়েটা যেন একটা বেগানা পুরুষকে আকৃষ্ট করে দেয় আল্লাহ পাকের বলছেন ওরে মহিলার দল তোমরা কান খোলা মেয়েটা বদকার মেয়ে ওই মেয়েটা দুষ্টান মেয়ে ওই মেয়েটার চরিত্র মেয়ে ওই মেয়েটার ব্যবহার ভালো নয় ব্যবহার ভালো নেই তাকে তার আব্বা মা আদব কায়দা দেয়নি তাকে তার আব্বা মা ভালোভাবে শিক্ষাটা দেয়নি কেননা একটা বেগানা পুরুষকে সেন ব্যবহার করে যা যে আকৃষ্ট করবে আল্লাহ পাকে রাসুল বলছেন পাহিয়া জানি আতন মেয়েটা হলো দুষ্টা মেয়েটা চরিত্রহীন মেয়েটা হলো নোংরা মেয়েটা দুনিয়াতে ভালো নয় জি আল্লাহ রব্বুল আলমিনের নবী হাদিসে বলছেন আল্লাহ রব্বুল আলমী হাদিসে বলছেন এ মহিলার দল তুমি কান খুলে শোনো এটা আমার কথা নয় নবীজির হাদিস বলছেন তবে হ্যাঁ তবে হ্যাঁ আপনাকে একটা কথা শিখিয়ে যাচ্ছি খুব খেয়াল করে শুনবেন যদি আল্লাহর রহমত পেতে চাও তো এ হাদিসটা ভালো করে শোনো আল্লাহর রহমত যদি পেতে চাও তাহলে খুব খেয়াল করে কথাটা শুনো আমি তোমাকে এটাই বুঝাতে চাইছি আল্লাহর রহমত পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে একটি কাজ করতে হবে যদি এই আমলটা তুমি সঠিকভাবে করে দিতে পারো তাহলে আল্লাহর রহমতের তুমি যেন ছায়া তলে থাকবে কি কথা মোলা না হ্যাঁ আপনাকে আমি বলছি কি বলছেন শুনে রাখো একটা মেয়ে এইভাবে চলবে একটা বেগানা পুরুষকে আকৃষ্ট করবে মেয়েটা ভালো নয় তা আল্লাপ রাস বলছেন ওরে মহিলার দল

থেকে বের হয় আর রাস্তাতে চলাফেরা করে তখন শৈতান যেন ওই মহিলার পিছনে পিছনে করে থাকে কি করে হাজিপুর গ্রামের একটা মেয়েকে নানা রাহি একটা গ্রামের ছেলের সাথে কি করে একটা অবৈধ কাজে করা যায় কি করে এই হাজিপুর গ্রামের একটা মেয়েকে একটা আপনার বারো ছেলের সঙ্গে কি করে অবৈধ কাজে জড়িত করা যায় এ হাজিপুর গ্রামের কোনো একটা মাকে ঠিক হলদিবাড়ির কোনো একটা পুরুষের সাথে কি করে করে অবৈধ কাজে জড়িত করা যায় তো নবীজি আমার বলছেন যখনই মহিলারা ওয়া কারণে কোনো কারণ নাই কোনো প্রয়োজন নাই তোমার বাড়ির প্রতিবেশীর সাথে তুমি এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছো দিয়ে তুমি আবার কোন একটা বাড়ি যাবে আর ওই বাড়ি গিয়ে তুমি কি করেছো এমনি রাস্তায় চলো আর ওই জায়গাতে তুমি যেন আলাপ আলোচনা করো ফালতু আলাপ আলোচনা করো দুই মিনিটের রাস্তা হোক এক মিনিটের রাস্তা হোক পাঁচ মিনিটের রাস্তা হোক নবীজি বলছেন ফায়জা খারাজাত ইস্তাসরাফ পাহাড় শৈতান যখন এই মহিলারা বাড়ি থেকে বের হয় তখন সাইতান যেন পিছনে পিছনে নিশান করে থাকে এ মহিলাটাকে কি করে বিভ্রান্তি করা যায় এ মহিলাটাকে কি করে অবৈধ কাজে জড়িত করা যায় জি ভাই বাবা ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি অসুবিধা হচ্ছে আচ্ছা মা বোন আমার দিকে খেয়াল করো হ্যাঁ আপনাদেরই কথা বলছি আপনাদেরই কথা বলছি আমাকে বলতে বলেছে কমিটি আমি এই জন্য বলছি খুব খেয়াল করে শুনবেন হ্যাঁ শোনার পরে আমলের চেষ্টা করেন পবিত্র মাস চলছে তা আল্লাহ পাক বলছেন বলেন যখনই বাড়ি থেকে বের হবে শয়তান নিশান করে থাকে কি করে আপনাকে বিভ্রান্তি করবে শয়তান এটাই তার নিশান থাকে এটাই সে তাক লাগিয়ে থাকে তো নবীজি বলেন ওরে মহিলার দল তোমাদের জন্য একটা যেন অফার আছে তোমাদের জন্য সুখের খবর আছে যদি এ কাজটা করতে পারো তাহলে অবশ্যই শয়তান তোমাকে গ্রাস করতে পারবে না কি কথা এবার যেন নবেজিয়া দিছে বলছেন পায় যা খারা যাত স্থাস্ত্রা ভাবসায়তান ও আকরাব মাতা কোনু মির রহমাতে রব ব্যহাহিয়া ফি কারে বায় দহা মহিলার দল আল্লাহর রহমতের নিকটে আল্লাহর দয়ার নিকটে মুহিলারা ওই সময় হয় বা ওই সময় রহমত আল্লাহর পাই বা ওই সময় আল্লাহর দয়া পাই আবার আপনাকে বলছি ওই মহিলারা আল্লাহর রহমতের নিকট ওই সময় পাই বা ওই সময় সময় হয় বা আল্লাহ ওই সময়ে দেই কোন সময় দেই বাড়িতে তুমি একাই যেন অন্ধকারে কিংবা তুমি লাইট জ্বালিয়ে চারাগ জ্বালিয়ে তুমি বাতি জ্বালিয়ে একাই তুমি বাড়িতে বসে আছো যদিও তোমার স্বামী না থাকে যদিও তোমার ছেলে না থাকে যদিও তোমার মেয়ে না থাকে আর তুমি একটা বেগানা পুরুষের তুমি একটা পা প্রতিবেশী তুমি বাড়ি ফালতো গুজব না করতে গিয়ে কিংবা তুমি এমনি এমনি সময়টাকে নষ্ট না করতে গিয়ে ওরে মহিলার দল তুমি যদি এই বাড়িতে কি করো এমনি একাই একায়ে বস থাকো বসে থাকো আর তুমি যেন মুখে কি বলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ লাহ ইল্লাহ এগুলো যদিও তুমি মুখ দিয়ে না বলো আর এমনি এমনি বাড়িতে যদি তুমি বসে থাকো কোনো একটা বাড়ি যদি তুমি না যাও ও কারণে রাস্তায় তুমি ঘোরাফেরা না করো তো আল্লাহ রব্বুল আনবী হাদিস বলছেন ও আকরাব মা তা কোন রহমাতে রব্বে হা ওহিয়া ফি কারে বাইতে হা যখন ওই মহিলার দলেরা বাড়িতে একা বসে থাকবে আল্লাহর জিগরাজের করুক বা নাই করুক এইভাবে যখন তারা বাড়িতে বসে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের নাবি যেন জানিয়ে দিলেন ওরে দুনিয়ার মানুষেরা মহিলার দলেরা তোমরা কানগুলো শোনো আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যখন তোমাদের দ্বারা দিয়ে এই কাজটা হবে বাড়িতে তোমরা বসে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের নাবি জানিয়ে দিলেন যে ওই মহিলার কাছে তখন থেকে আল্লাহর রহমত যেন শুরু হয়ে যাবে আকবার বলুন তো সুবহান জি ফালতু আপনি একটা কোনো অচেনা কিংবা আপনি একটা বাড়িতে কোনো কথা আলোচনা না করে বাড়িতে বসে থাকেন আল্লাহর রহমতের ছয়াতলা আপনি থাকবেন আল্লাহর রহমতের নিকটে দয়ার নিকটে আপনি হয়ে যাবেন পেয়ে যাবেন বাড়িতে আপনি বসে থাকলে কেন আপনি সময়টা নষ্ট করবেন এই জন্য কবি বলেছেন জি এই জন্য কবি বলেছেন যে মাবনেরা মাবনেরা দলে দলে কাতারে কাতার মুখামুখি পাশাপাশি কাতারে কাতার কেউ বলে মুরু বুবু সহেনা প্রাণে আর কেউ বলে মোরু মিনসা খুবই লীলা জানে কেউ বলে মরু শাশুড়ি করে জালাতন কেউ বলে বেগুন ভাত করে চিরাধন চুরিওয়ালা হাঁক ছাড়ে চুরি নিবা চুরি আর কতগুলো ছুঁড়ি গিয়ে করে হোঁড়া হুঁড়ি ধাগাওয়ালা হাঁক ছাড়ে ধাগা নিবা ধাগা আর কতগুলি মেয়ে গিয়ে ঘেরে তারা আগা কেউ বলে লাল নিব কেউ বলে কালো কেউ বলে এমিনসার ধাগা নাই ভালো কলাওয়ালা হাঁক ছাড়ে কলা নিবা কলা কতগুলি মেয়ে গিয়ে মারে তারে ঠেলা কি বুঝতে পারলেন এই রকম যদি আপনার চরিত্র হয় তাহলে আপনি আমাকে উত্তরটা দিন আপনি উত্তরটা দিন এই রকমও যদি আপনার চরিত্র হয়ে থাকে তাহলে আপনি এই হায়াতান তান পবিত্র জীবন আল্লাহ বলছেন যারা নেক কাজ করে মুমিন ব্যক্তি দুনিয়া চলবে পবিত্র জীবন আমি আল্লাহ তাকে দান করব। এই রকমের যদি আপনার আচার আচরণ হয় পুরুষ বা নারীর তাহলে পবিত্র জীবন আল্লাহ দান করবেন কখনো নয় তাহলে আপনাকে ওইভাবে আল্লাহর জিকির আজকারে মেতে থাকতে হবে হে মহিলার দল তুমি কান করলো শোনো আমি তোমাকে বলছি অন্যায় করেছ ভুল করেছো তুমি তুমি যেন ঠিক যেন আল্লাহকে বলো কি আজকে কাদারের রাত্রি এ রাত্রিতে আপনি যে দোয়াটা পাঠ করেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবুল্লাফু আননি আমার সাথে একবার আপনারা পড়েন তো মা বোনেরা আসতে পড়বেন বাবা ভাইরা জোরে পড়বেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তফুল আফআ ফাফ আবার আমার সাথে পড়েন আল্লাহম্মা ইন্নাকা আফ উন তুল আফ এরে মহিলার দল তোমরা কানকোলা শোনো তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তুমি যেন ঠিকই যেন বাড়ি থেকে বের হয়ে গিয়ে তোমরা চারজন পাঁচজন এক জায়গাতে বসে গিয়েছো আর ওই জায়গাতে তোমরা তোমার পুরুষ কেমন তুমি আলোচনা করো ওরে মহিলার দল তোমার স্বামী কেমন তুমি আলোচনা করো তোমার মেয়ে জামার তো সুখে আছে না দুঃখে আছে তুমি এইভাবে এই রকমের আলোচনা করো ওই কথা আলোচনা না করে আল্লাহ পাকের রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি বলছেন ওরে নারীরা ওরে পুরুষেরা তোমরা কান খোলে শোনো তুমি যদি ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে একটা দোয়া যদি তুমি পাঠ করো আল্লাহ পাকের আসুল এই দোয়াটাকে সকালে সন্ধ্যায় অন্য মাসে পাঠ করতেন আর এই পবিত্র রমজান মাসে তিনি চব্বিশ ঘন্টায় দোয়াটাকে পাঠ করতেন তো আমি আপনাকে এটাই বুঝা বোঝাতে চাইছি যে আল্লাহ পাকে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি জন এই দোয়াটাকে পাঠ করতেন সাহাবারও যেন এই দোয়াটা পাঠ করতেন তো সকালে পাঠ করতে গেলে এক কথাই ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে যখন আপনি এই দোয়াটা পাঠ করবেন নবীজির ভাষায় পাওয়া যায় ওরে মহিলার দলেরা পুরুষের এলা কান খোলা শোনা এই দোয়াটা যখন তোমরা পাঠ করবে আর সূর্য উঠার আগেই যদি সূর্য আগে অর্থাৎ সূর্য ডুবার অস্তমিত যাওয়ার আগে যদি এই দুয়াটা পাঠ করো সকালে আর সূর্য ডুবার আগে যদি তুমি মারা যাও সোজা আল্লাহর জান্নাতে যাবে একবার মোহাম্বাতের সাথে বলো আলহামদুলিল্লাহ কথা বলতে পারেননি সকালে এক কথাই ফজর নামাজ পড়ে নেওয়ার পরে যদি এই দুয়াটা পাঠ করো নবীজি বলছেন যে সূর্য অস্তমিত যাওয়ার আগে মৃত্যু হতে গেলে তুমি জান্নাত যাবে তারপরে নবীজি বলছেন আবার তুমি মাগরিবের নামাজ তুমি আদায় করলে আর মাগরিবের নামাজ আদায় করে নেওয়ার পর ওরে মহিলার দল তুমি কান খুলে শোনো আবার যদি কি করো ওরে পুরুষের দল কান খুলে শোনো আবার যেন ঠিক সূর্য উদিত হওয়ার আগে যদি তোমার মৃত্যু চলে আসে আল্লাহ পাকের রাসুল বলছেন ওই পুরুষটা অথবা নারীটা এই আমলটা করতে পারলে নবীজি আমার বলছেন সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে দুয়াটা জানবেন হ্যাঁ না বলুন দুয়াটা জানবেন আমি যে কথা বলি বুঝতে সকালে পাঠ করলে সূর্য ডুবার আগে মারা গেলে জান্নাত যদি আপনার সঠিক আমল হয়ে থাকে বা করে থাকেন আর মাগরিবের নামাজ পড়ে নেওয়ার পরে এই দোয়া পাঠ করলে ফজরের আপনার সূর্য উদিত হওয়ার আগে মৃত্যু হলে আপনি যান সঠিক আমল হয়ে থাকলে দোয়াটা শিখবেন হেন বলুন কারা কারা সে হাতটা করুন তো দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল তাহলে এবার আপনাকে আমি বলছি খুব খেয়াল করে শোনেন মা ও আমার বোন বাবা ভাই সবাই খেয়াল করে রাখেন ইনশাল্লাহ সবারই কাজে আসবে নবীজি এই দোয়াটা অন্য অন্য মাসে সকালে সন্ধ্যায় পাঠ করতেন আর যেন এই মাসটাতে তিনি যখন ইচ্ছা তখনই পাঠ করতেন দোয়াটা হলো এই আল্লাহ হুম্মা আনতা রব্বি ইহা ইল্লাহা দেখা

যখন যেন এই দুয়াটা তিনি পাঠ করতেন আল্লাহ পাকের আসুল তার সাথে সাথে আর একটা দুয়া তিনি যেন পাঠ করতেন ইয়া মুকাল্লে বাল কলুব সাব্বেত কালবি আলা দিনেক ইয়া মুকাল্লে বাল কলুব সাব্বেত কালবি আলা দিনেক ইয়া মুকাল্লে বাল কলুব সাব্বেত কালবি আলা দিনেক আল্লাহ পাকের আসুল এই দুয়াটা যেন পাঠ করতেন তখন উম্মে সালমা নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ হে আপনি রব্বানা লা তুজি আপনি এই দুয়াটা বারবার পাঠ করেন ইয়া মুকাল্লেবাল কুলুব সাব্বেত কালবে আলা দিনে এই দুয়াটা আপনি যেন বারবার পাঠ করেন ইয়া রাসুল আল্লাহ আপনি এই দুয়াটা বারবার পাঠ পড়া পাঠ করার আপনার কারণটা কি তখন যেন নবীজি বলছেন ইয়া উম্মে সালমা তুমি কান খুলে শুনো তোমাকে আমি জানিয়ে দিচ্ছি আমি এই জন্য এই দুয়াটা পাঠ করি রে উসবা আইগামিন আসাবে ইল্লাহ আল্লাহর যেন আল্লাহর যেন বান্দা এবং বান্দির যেন প্রতিটা আল্লাহর বান্দা বান্দির যেন আল্লাহর দুই মধ্যে আল্লাহর অন্তন খাড়া রয়েছে তো নবীজি বলছেন ফামান শাহ আজাগা আল্লাহ রাসূল বলছেন উম্মাল মারে তুমি কান খুলে শোনো যাকে আল্লাহ চান তাকে সোজা পথে রাখেন আর আল্লাহ যাকে চান তাকে বাঁকা পথে রাখেন কাজেই যেন আমি আল্লাহর কাছে দোয়া করি আমি আল্লাহর কাছে ফারিয়ে জানাই ইয়া উম্মে সালমা তুমি কান খোলা শোনো আমার একমাত্র এটাই বলার উদ্দেশ্য হলো যে আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানাই রে তুমি আমাকে যেন হেদায়েতের পথে করো তুমি আমাকে দিনের প্রতি অটল রাখো রেকারী মাওলা রে তুমি আমাকে দিনের প্রতি অটল রাখো আল্লাহ পবিত্র মাস পেয়েছি আল্লাহ তুমি তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন সালমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিব আল্লাহে আপনার জীবনের সমস্ত গুণাকে আল্লাহ দিয়েছেন অথচ আপনি যেন এই বারবার পাঠ করেন আল্লাহর কাছে আপনি অ্যাপ্লিকেশন জানান তখন যেন নবীজি বলছেন যে আল্লাহর দুই আঙ্গলের মধ্যে যে আল্লাহর বান্দার যেন অন্তরখানা রয়েছে তো আমি এই জন্য পাঠ করি আল্লাহ তুমি আমাকে দিনের প্রতি অটল রাখো যাকে চান আল্লাহ সোজা পথে রাখেন যাকে চান আল্লাহ বাঁকা পথে রাখেন কাজে আমি এই জন্য পাঠ করি এ মহিলার দল কান খুলো শুন অত এই দুয়াগুলি মুখস্থ করে নেন আপনি অন্যায় করেছেন ছোট্ট একটি দুয়া ছোট্ট একটি দুয়া আপনি দোয়াটা মুখস্থ করে নেন আপনি হয়তো বা বুঝতে পারছেন না এই যে ইউটিউব চ্যানেল হচ্ছে কাল সকালে এই ওয়াজটা আমার পেয়ে যাবেন যখন আপনি সেই ওয়াজটাকে যখন আপনি সার্চ করবেন আপনি ওয়াজটা আপনি পেয়ে যাবেন তা আপনি ভুল করেছেন পুরুষ মহিলা ভুল করেছেন আপনি আল্লাহকে অ্যাপ্লিকেশন জানেন কি বলবেন ছোট্ট দোয়া বলে আপনি অ্যাপ্লিকেশন জানান রে ইন্নি জলাম তো ফাগ ফেরেলি ইন্নি জলাম তো ফাগ ফেরেলি ইনি জলম তো নাফসিফাঁক ফেরেনি অবশ্যই আল্লাহ আমি আমার নাফসের ওপরে জুলম করেছি মা তোমাকে আমি যেই কথাটা বলছি তোমার স্বামীর যদি তুমি অবমাননা করে থাকো কিংবা উঠতে বসতে চলতে ফিরতে তোমার মুখ দিয়ে যদি অশ্লীল কথা বেরিয়ে যায় তুমি অবৈধ কথা বলে দিয়েছ তো আল্লাহ পাকের আসল বলছেন ওরে দুনিয়ার মানুষ তোমরা কান খোলা শোনো এক কথা তুমি তোমার নাফসের ওপরে জুলম করেছ তুমি অন্যায় করেছো অবিচার করেছ পুরুষ তুমিও তোমার নাফ নাফসের উপর জুলুম করেছ অন্যায় করেছ তো আপনি এইভাবে আল্লাহকে অ্যাপ্লিকেশন জানান ইন্নি জালাম তো নাফসি হে রাব্বে কারী মাওলা আমি আমার নাফসের উপরে আমি আমার আত্মার উপরে জুলুম করেছি তো ভাগ ফেরেলি ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ইয়া আল্লাহ তুমি আমাকে দয়া করো ইয়া আল্লাহ তুমি দয়াবান তুমি রহমান তুমি রহিম আল্লাহ তুমি আমার গুনাহগুলিকে মচন করে দাও মা বোন আমার আপনাকে আমি কি বলতে চাইছি অতএব আল্লাহর পবিত্র জীবনটা আল্লাহর কোরআন বলছেন যে মমিন অবস্থায় নেক কাজ করতে গেলে পুরুষ বা নারী হোক তাহলে আল্লাহ বলছেন হায়াতান তাইয়েবা আমি তাকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব। তাহলে আমাকে সংযত হয়ে চলতে হবে আমাকে কন্ট্রোল হয়ে চলতে হবে তাহলেই না আমি পাবো এই পবিত্র জীবন নচেত আমার পক্ষে পাওয়াটা সম্ভব নই কেন হেমাবন পবিত্র জীবন আপনি পাবেন কী করে আপনাকে একটা কথা আমি বোঝাচ্ছি আপনার স্বামী আজকে মোটামুটি ধরেন বিগত এক বছর হয়ে গেল বিদাসে আছে বাইরে আছে এবার আপনি একজন বিশ্বাসী মেয়ে আপনাকে আপনার স্বামী ভালোবাসে অন্তর দিয়ে ভালোবাসে সত্যি আপনাকে জানে প্রাণে ভালোবাসে উঠতে বসতে আপনার খবর নেই কাজ করতে গেলে আপনাকে বলে স্মরণ করে বোন তাহলে পুরুষের দয়া কতটা মায়া একটা বিবির প্রতি যে উঠতে বসতে তার যেন একটা স্মরণও হয় তো আমি আপনাকে যেটা বলছি খুব খেয়াল করে শুনে নবী বলছেন কিন্তু শুনে রাখ